আসসালামু আলাইকুম। গুড পিপল ভাই, বোধহয় হিন্দু ধর্ম নিয়ে বলছিল একটা কথা, সেখানে মদন ভাই একটা কথা বলছে যে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করার কিছু নেই। মদন ভাই, আমি আপনার সাথে তীব্র দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করার কিছু নেই। আমি মানছি হিন্দু ধর্মের যে প্র্যাকটিসটা, মানে যেটাকে বলা হচ্ছে কালচার, বা যেটাকে বলা হচ্ছে রীতি, বা যেটাকে বলা হচ্ছে আচার, বোধহয় গুড পিপল হিন্দু ধর্ম যে আচারগুলোকে তৈরি করে দিয়েছে এর মধ্যে আছে, হ্যাঁ থ্যাংকস টু দ্য পিপল যে তারা অনেক আচার বদলে ফেলেছে, কিন্তু অনেক আচার আছে যে আচারগুলো এখন পর্যন্ত 1,600 কোটির একটা দেশে, দেশের গুন্ডি পেরিয়ে পর্যন্ত মানে একেবারে শেষ করে দিচ্ছে। হয়তো আমাদের কাছে সেটা অনেক ছোট মনে হতে পারে, যেমন ধরেন কোনো এক গৃহবধূ যাকে স্বামীর চিন্তায় আজও জ্বলতে হয়, তার কষ্টটা হয়তো আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে, যে কোথাকার 150 কোটির মধ্যে মাত্র 2-3 জন ভাই সংখ্যা কম, বাট না, ওই ওইটাও কিন্তু একটা জীবন। তো আমি বলবো মদন ভাইকে যে হিন্দু ধর্ম আমরা আলোচনা করতে পারবো না, গুড মর্নিং, আমরা আমাদের আলোচনাটা করা পারবো না, মানে আমি যেমন আমাকে যদি বলেন যে হিন্দু ধর্মের একটা আচার বলতো দেখি, যেটা পারফর্ম করতে, আমি তখন বলবো যে ভাই আমি জানি না, ইভেন অনেক কমন যদি কোনো আচার থাকে সেগুলো আমার জানার কথা না, এগুলো জানলে হচ্ছে যারা এক্স হিন্দু আছে বা যারা হচ্ছে হিন্দু ধর্মকে ক্রিটিসাইজ করে একটু জানে, শুধু ধর্ম না আমি বলবো আচার, বিশেষ করে আচারগুলো, আচারগুলো কখনো হিন্দু ব্যাকগ্রাউন্ডে বিলং না করলে তার মধ্যে জানা খুবই কঠিন, বাইরে থেকে জানা। আমি এই ব্যাপারে একটা কথা বলবো, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি একটা কথা বলি, আপনাদের মতো মানুষ, বলি দক্ষিণ ভারত, কেরালা আপনার হাতে নাম শুনেছেন, আপনারা ভারতবর্ষে দক্ষিণ ভারতে যান চিকিৎসা করাতে, ভেলোর ফেলো তার পার্শ্ববর্তী একটি রাজ্য কেরালা, নাম শুনে থাকবেন আপনারা। যাই হোক, সেখানে একটি মন্দির আছে, আয়াপ্পা বলে একটি ঈশ্বর আছেন, ঠিক আছে, আয়াপ্পা হচ্ছেন আমাদের যে নারায়ণ বলা হয়, সেই নারায়ণের একটা রূপ। আপনারা জানেন কি, সেই আজ পর্যন্ত সেই মন্দিরে আজ পর্যন্ত কোনো মহিলাকে ঢুকতে দেওয়া হয় না, এবং ভারতের সুপ্রিম কোর্ট সেটাকে নিয়ম ইয়ে করেছেন, কি বলে আপনার আদেশ করে দিয়েছেন যে মহিলাদের ঢুকতে দেওয়া হোক। শুধু তাই নয়, এই মহিলাদের ঢুকতে দেওয়া হয় না, এই এই আচারটাকে ডিফেন্ড করতে গিয়ে ওখানকার লোকজন, কেরালার লোকজন, তারা মহিলাকে ঢুকতে দেবেন না বলে মন্দিরের বাইরে ব্যারিকেড তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনাকে বলি আরো রিসেন্ট দুজন মহিলা ঢুকতে গেছিলেন, তাদের দুই চোখে আপনার ইয়ে ছুড়ে দেওয়া হয়েছে, কি বলে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেওয়া হয়েছে। কেরালা এবং দক্ষিণ ভারতে আরেকটি মন্দির আছে যেখানে শূদ্রদের, আমাদের ব্রাহ্মণ, আমি বারবার বলছি আমি কিন্তু এক ব্রাহ্মণ ঘরের সন্তান, আমাদের ব্রাহ্মণদের এঠো কাটা খাওয়ানো হয়, তাতে সেটা ইয়ে করা হয়। সুতরাং যে মানে হিন্দুদের ধর্মের, আপনারা ঠিকই বলছেন, হয়তো আপনাদের দৃষ্টিকোণ দিয়ে আলোচনা করা সত্যি, আপনারা ঠিকই বলেছেন, আমি ইয়ে করবো না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু ধর্মকে নিয়ে আলোচনা করা তেমন কিছু নেই, কিন্তু আমরা তো জানি কি বিষ ছড়াচ্ছে। খালি একটা ভাবতে পারেন, একটা মসজিদ, একটা মসজিদকে ভেঙে ফেলা হলো, সেই মসজিদটাকে ভেঙে ফেলা হলো খালি জাস্ট একটা বিশ্বাসের থ্রুতে, যে রেজাউল ভাই বলছেন না যে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, সেই একটা বিশ্বাসের থ্রুতে একটা মসজিদকে ভেঙে ফেলা হয়েছে। আমি যদিও পার্সোনালি মসজিদ বা মন্দিরের পক্ষে নেই, কিন্তু আমি এটাও কখনো চাইবো না যে খালি একটা বিশ্বাসের থ্রুতে। না না না, গুড পিপল ভাই খুব ভালো বলছেন, গুড পিপল ভাইয়ের কথা শেষ আপনার এখানে 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 আমি একটা একটু কথা বলতে চাই, যে এই যে আমি দেখতে পাচ্ছি এখন খারাপ করা কিছু নেই, আমি 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 কিন্তু সবাইকে এখানে সমানভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনারা যারা কথা বলছেন তারা পয়েন্টে কথা বলেন এবং যেই ক্লেমটা করবেন সে তার সম্পর্কে এখন আপনার কাছে রেফারেন্স বা যুক্তি চাওয়া হবে। এখানে একটা ব্ল্যাকমেলিং এর, আমাকে এক ধরনের ব্ল্যাকমেল করা হয়, আমি সেটা একটু ছোট করে এক্সপ্লেন করি, যে আমাকে বলা হয় আপনারা তো মুক্ত বুদ্ধির চর্চা করেন, তাহলে আমাদেরকে কথা বলতে দেন না কেন। তারপরে আমি যখনই কাউকে কোনো মুমিন ভাইকে কথা বলতে দিব, তাকে যখন একটা স্পেসিফিক বিষয় নিয়ে ধরেন আলোচনা হচ্ছে যে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, উনি হঠাৎ করে অন্য আরেকটা বিষয় তুলে আনবেন এবং ওই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করবেন, এবং উনি অনবরত দাবি করতে থাকবেন যে যেহেতু সবার বাকস্বাধীনতা আছে আমাকে কথা বলতে দিতে হবে। কিন্তু ভাই এখানে তো মানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এখন যদি আপনি প্রসঙ্গের বাইরে আলোচনা করতে থাকেন এবং অনবরত ক্লেম করতে থাকেন, সেগুলো তো আমরা আপনার কাছে যুক্তি চাইবো, প্রমাণ চাইবো। যেমন ধরেন আপনাকে প্রশ্ন করা হলো যে মানে যে ধর্মটার ভিত্তি কি, ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস, এটার ভিত্তি কোনোভাবেই যুক্তি না, ধর্মের ভিত্তি কখনো যুক্তি হতে পারে না, এটা খুব প্রাইমারি প্রাইমারি জিনিস, বোঝার খুব প্রাইমারি জিনিস যে ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস। মানে আপনাকে যখন প্রশ্নটা করা হয়েছে তখন আপনি যদি এত তেনা পেতান যে মানে অনবরত ক্লেম করে যান এটা সেটা 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 সেটা, ভাই আমি তো এই ধরনের ক্লেম অসংখ্য করতে পারি, যে একজন মানুষ যদি যুক্তিবাদী হয় সে অবশ্যই ছাগলের লাদি খাবে, সে অবশ্যই উটের মুখ খাবে, সে অবশ্যই হতেই হবে তার গরুর পেশাব খেতেই হবে তার, যদি যুক্তিবাদী হয়ে থাকে সে, এই ধরনের চিৎকার করে মানে গলা মোটা করে গলা ডক ফুলিয়ে তো অনবরত ক্লেম করা যায়, কিন্তু ক্লেমের পক্ষে আমরা যখন যুক্তি চাইবো তখন তো সাথে সাথে যুক্তিটা প্রোভাইড করতে হবে। আমি এখন ছোট করে একটা কথা বলছি, যে লজিক্যাল ফ্যালাসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লজিক্যাল ফ্যালাসি হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। এখন এই যে রেজাল ভাইকে যখনই কথা বলতে দিলাম উনি অনবরত আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স করে যাচ্ছিলেন, যে আমাদের জ্ঞান যেহেতু কম
সেহেতু আমাদের মেনে নিতেই হবে যে একজন সর্বশক্তিমান ঈশ্বর আছে, অসীম জ্ঞান সম্পন্ন ঈশ্বর আছে। কিন্তু এটা তো একটা লজিক্যাল ফ্যালাসি, যুক্তিবিদ্যার ব্যাকরণ ক খ গ ঘ সরে সরে শিখলেও এই জিনিসটা জানা যায় যে এটা একটা লজিক্যাল ফ্যালাসি। এখন এরপরেও যদি এইটার এখন যদি কেউ বলে যে আমি এই লজিক এটা যে লজিক্যাল ফ্যালাসি সেটা জানি, জেনে বুঝি আমি এই লজিক্যাল ফ্যালাসিটাতে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এটাই আসল যুক্তি, এটাই সত্য যুক্তি, তখন তো ভাই হাসাহাসি করা ছাড়া কিছু করা থাকে না। ঠিক আছে, হ্যাঁ বলেন মদন ভাই, বলেন মদন ভাই, বলেন রেজাল ভাই, বলেন মদন ভাই। আমি একটু শেষ করে নেবো, একটু শেষ করে নি, আমি একটু শেষ করে আমি বলছি যে বিশ্বাসটার কথা হচ্ছিল যে বিশ্বাস, এই বিশ্বাসের থ্রুতে একটা মসজিদকে ভেঙে ফেলা হলো, এই বিশ্বাসের জন্য রাম আদৌ ছিল কিনা তার কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ নেই, কিন্তু বিশ্বাসের থ্রুতে শুধু তাই না, আপনারা জানেন বিশ্বাসের থ্রুতে আজকে ভারতবর্ষে যে রাম আছে কিনা সেই নিয়ে একটা বিশাল বড় ইয়ে চলছে, শুধু তাই না, এই রেজাল ভাই যে বিশ্বাসের কথা বলছেন, আপনি জানেন না ভারতবর্ষে এই মুহূর্তে বেকারি কোন জায়গায় গেছে, কেন জানেন, মানুষ এই মুহূর্তে ওইসব ব্যাপার থেকে সে মন হাঁটিয়ে দিয়ে ক্রমাগত একটা হিন্দু বিশ্বাস, যে বিশ্বাসের উপর ভিত্তি করে আজকে ভারতবর্ষের বেসিক সমস্যা থেকে চোখ সরিয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বাসের উপর ভিত্তি করে আইএস, যে কোরআন, মানে আমি ছোট করছি না কিন্তু এগুলো বলতে হবে, ব্যাপারটা হচ্ছে কোরআনের উপর ভিত্তি করে আইএস সারা পৃথিবী জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল খালি বিশ্বাসের উপর ভিত্তি করে, তাদের মধ্যে কেউ যুক্তিগ্রাহ্য ছিল না। আমি যতদূর জানি ইয়ে একটি মেয়ে, আরবের একটি মেয়ে, সে রিসেন্টলি তার ধর্ম ত্যাগ করে কানাডাতে গেছে, আপনারা হয়তো জানেন, সে যুক্তিগ্রাহ্য দিয়ে সে ধর্ম পরিত্যাগ করেছে এই বিশ্বাসের উপর ভিত্তি করে, যে জন্য ভ্রূণকে খালি পুড়িয়ে মারা হয়েছিল। সুতরাং বিশ্বাস কিন্তু একটা ভয়ঙ্কর ইয়ে, বিশ্বাস কখনো যুক্তির সাথে যায় না। আমি আবার বলছি যে আপনি রেজাল ভাই আপনি বিশ্বাসের কথা বলছেন, আপনি যে কথা বলছেন বিশ্বাসের উপর, কিন্তু বিশ্বাস সবসময় অন্ধ হয়, বিশ্বাস কখনো যুক্তির নামান্তর হতে পারে না। আচ্ছা মদন ভাই, আপনি আবার বলতে পারেন। আমাদের এখানে মাসুদ ভাই যুক্ত হয়েছেন, উনি কি আমাদের ইকবাল মাসুদ ভাই কিনা, আমি একটু ওনার কাছ থেকে শুনে আসি যে মাসুদ ভাই কি ইকবাল মাসুদ ভাই। আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আমি মাসুদ ভাই বলুক, আমি মানে অনেক বিস্তারিত কথা বলবো, এই জন্য আমি তো কথা বলবো, ঠিক আছে, কিন্তু আমাকে যদি প্রত্যেকটা কথার মধ্যে আটকে দেওয়া হয় ওনারা কথা বলে, যেমন আমি দেখেন আপনার কথা বলছি চুপ করে শুনতেছি, কারো কথার মধ্যে কথা বলতেছি না, ঠিক আছে, কিন্তু আমার কথার মধ্যে বলার মধ্যে যদি আপনার যদি কথা বলে বসে তাহলে কিন্তু আসলে অনর্থক হয়, আসলে ডিসকাশনও হয় না। বিশ্বাস আর যুক্তির বেসিক ডিফারেন্সটা দেখালাম বা মাতব্বর ভাই এখনই কথা বলছে, কিন্তু আপনি যদি ক্রমাগত ওয়ান আফটার ওয়ান খালি ক্লেমই করে যান, তার কোনো বেসিক ইয়েই থাকে না, তাহলে কি জানেন তো, এই যে যুক্তি, এই যে আলোচনাটা হচ্ছে না, এটা কিন্তু তার কোনো কনস্ট্রাকটিভ থাকছে না, বুঝতে পারছেন? আর কিছু না, আমাদের কাউ কিন্তু কোনো আপত্তি নেই যে আপনি কথা বলছেন না, কিন্তু পয়েন্ট আমি ঠিক আছে, আর কিছু না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আমি বলি ভাই, আমি বলি ভাই, আমি বলি ভাই, আমাকে সময় দাও, বলি ভাই, রেজাল্ট ভাই, ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড, রেজাল্ট ভাই, দুজন কথা বলো, রেজাল্ট ভাই, একটা কথা বলো, অ্যাকচুয়ালি, আচ্ছা, অনুরোধ, একটু থামেন, রেজাল্ট ভাই একটু বলতে দেন, রেজাল্ট ভাই একটু বলতে দেন, দেখেন আসিফ ভাই, আমাকে সময় দাও, বলছি না, না না, আপনি মদন ভাই প্লিজ, আপনি কথা বলেন না মাঝখানে, আসিফ আপনাদের সবার কথা মনে যদি আমি শুনতেছি, আপনারা আসিফ ভাই আপনাকে সময় দিচ্ছেন, এক এক করে আপনারা সময় বলতেছেন, এবার যখন আমাকে সময় দেওয়া হলো 5 সেকেন্ড বলার পরে গুটু ভাই বললেন, এবার মদন ভাই আমিও বলতে চাই ভাই, আমি দুঃখিত, আমি খুবই দুঃখিত, এই পরিস্থিতিটা একটু উত্তেজিত হয়ে গেছে বলে আমরা আপনার আপনি যেই মানে ক্লেম গুলা করেছেন, ক্লেমের সপক্ষে প্রমাণ গুলা দেন নাই দেখে আমরা একটু উত্তেজিত হয়ে গেছি, এটার জন্য আমরা খুবই দুঃখিত, আপনি বলেন ভাই। ওকে, ধন্যবাদ আসি ভাই আপনাকে, আমি একটু বলি শোনেন কথাটা, হ্যাঁ আমি তো আপনার সাথে এগ্রি করতেছি ভাই, যে আমি তো দাবি করেছি, আমি কখনো বলি না যে আমি প্রুফ দিয়েছি, কি জন্য কেন, ওনার প্রশ্নটা এমন ছিল, এই প্রশ্নটা হচ্ছে যে এরপরে কথা বলতে গেলে আমি কাছে 2 মিনিট সময় দিয়ে বলা যে এরপরে আমার অ্যান্সারটা দাও, কিংবা প্রমাণ সহ দাও, প্রত্যেকটা এই অ্যান্সার দিবা এবং তোমার যে কথাগুলো বলবা এর সাথে যৌক্তিক প্রমাণ দিতে হবে, আমাকে যদি বলা হয় তাহলে আমাকে ইম্পসিবল, ঠিক আছে, কারণ কি এই একটা এক একটা পয়েন্ট আমাকে প্রুফ করতে গেলে মিনিমাম একটা পয়েন্টের পেছনে আমাকে 10 মিনিট করে সময় দিতে হবে, আমি লজিক দিয়ে, সায়েন্স দিয়ে, হিস্ট্রি দিয়ে, আপনার থিওলজি দিয়ে, ধর্মগ্রন্থগুলো দিয়ে আমি প্রুফ দিয়ে দিবো এক একটা কথা, ঠিক আছে, এটা একটা আমি দাবি করেছি, এখনো প্রুফ একটাও দেইনি, ঠিক আছে, এটা কথা। আর হচ্ছে এখন আসিফ ভাই আমাকে বলেছেন আর কি যে হচ্ছে যে তো আপনি যে কোনো একটা প্রুফ একটা প্রমাণ আপনি দেন দাবি, সবচেয়ে বড় দাবি প্রমাণটা হচ্ছে আমি বললাম যাতে যুক্তি চর্চা করেন, হ্যাঁ যুক্তি চর্চা করেন, তাহলে আপনি অবশ্যই সৃষ্টিগত অস্তিত্বের পক্ষে আপনার যুক্তি কনক্লুশন পৌঁছাবে, ঠিক আছে, এটা আমি দাবি করেছিলাম, তো সেক্ষেত্রে আসিফ ভাই বলেছেন যে 1 মিনিট আপনাকে সময় দেওয়া হলো, আপনি এটা বলেন, সেটা অনেকক্ষণ আগে আপনি বলছেন, এমনকি আপনাকে আমাকে কি 1 মিনিট সময় দিবেন এই প্রশ্নে আসার করার জন্য? আসিফ ভাই আপনি যদি পয়েন্টে থাকেন তাহলে আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে, না যথেষ্ট সময় বলতে কি যে এই প্রশ্ন উত্তরে আপনার ভাই ভাই প্লিজ দেখেন যদি আবার কথা বলি আপনাকে আপনি বলেন
না বলতে পারবেন কিভাবে আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন আপনি থামাবে যাবেন আমি দেখে ওই পোষক প্রসঙ্গ চেঞ্জ হয়ে যাবে আরো 10 মিনিট 15 মিনিট সময় নষ্ট হয়ে যাবে আরো 10 15 মিনিট নষ্ট হয়ে যাবে আমার প্রশ্ন পাল্টে দিলেন আপনি 10 মিনিট নিয়েন কিন্তু আপনি প্রশ্ন পাল্টে দিলেন আপনাকে আমি প্রশ্ন লাগবে না তো আমার ইসলাম ধর্মের পূর্বী দুটি নাকি বিশ্বাস আচ্ছা ঠিক আছে আমি আপনার প্রশ্নের উত্তর প্রথমে দিই আপনি কোরআন বা হাদিসে ঠিক আছে হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর প্রথমে দিই ঠিক আছে আমি বলেছিলাম হ্যাঁ আমি বলতেছি ঠিক আছে বলতেছি দেখেন আমি আপনাকে বলেছি যে ইসলাম ধর্ম যেটা বলে যে প্রাথমিকভাবে আপনার চোখের ক্যাপাবিলিটি দেখেন আপনি অ্যানসার করতে দিচ্ছেন আবার মাসখানেক কথা বলতে আমি অ্যানসার করতেছি আপনার প্রশ্নে শুনেন আপনি এত অধৈর্য হলে তো হবে না আমি বলছিলাম ইসলাম আপনাকে যেটা বলে আমাকে সবাইকে যেটা বলে সেটা হলো কি প্রাথমিকভাবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হতে হবে যৌক্তিক বুদ্ধি চর্চা যৌক্তিকতা চর্চা ঠিক আছে এটার মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত আসতে হবে আপনি কোনো আপনি অন্ধভাবে কোনো কিছু বিলিভ করতে পারবেন না প্রাথমিক স্তরে ঠিক আছে এটি ইসলাম এখানে এখানে একটা ছোট প্রশ্ন ছোট প্রশ্ন না আমি আমার কলেজে শেষ করি না না আপনার কলেজে শেষ করি আমি শেষ করি না ভাই আপনি আমি বুঝতে পেরেছি ইসলামের প্রাথমিক ভিত্তি হচ্ছে কোনো প্রমাণ ছাড়া সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে নেয়া সম্পূর্ণ ভাবে বিশ্বাস করে নেয়া আচ্ছা ভাই আমি ওটার অ্যানসারই তো করতেছি আপনি শুনেন একটু ওটার অ্যানসারই করতেছি এখন কথা হচ্ছে যে এই কথা আমি কেন বললাম ঠিক আছে কেন ধর পবিত্র কোরআন যদি আপনি পড়েন আপনি দেখবেন যে এখানে বারবার বলা হচ্ছে যে যুক্তি চর্চা করো ঠিক আছে সূরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতে কি 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তাকফুমা লাইসা লাকা বি ইলম ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি ধাবিত তার পেছনে তুমি ধাবিত হয়ো না ভাই আবারো ভুল বলছেন আপনি ইসলাম কখনো ইন্ডিপেন্ডেন্ট যুক্তির কথা বলে না শেষ করি ইসলামিক ইসলামিক আসিফ ভাই যুক্তির কথা বলে ইসলাম অনুসারে যেটা পুরো কথাটা শেষ না করলে আপনি বুঝবেন এই ধরনের প্রশ্ন করতেই থাকবেন আমি পুরো প্রশ্নের অ্যানসার করলে আপনি আপনার কোনো প্রশ্ন আমাকে করবেন এই ধরনের আমি বুঝতে পারি তারপর সমস্যাটা কোথায় হচ্ছে ভাই আপনি ভুল তথ্যের উপর ভিত্তি করে আমার যুক্তি তৈরি করছেন না আমাকে শেষ করতে দেন না ঠিক আছে তো আমি পুরো অ্যানসারটা শেষ করি তো আল্লাহ বলতেছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পেছনে ধাবিত হয়ো না নিশ্চয়ই তোমার শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং তোমার ইন্টেলেক্ট ব্রেন এগুলো তো জিজ্ঞেস করা হবে কি কাজে লাগাইছিলা ঠিক আছে তো আল্লাহ তাআলা চান যে আমাদের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং ব্রেন ইউজ করে মানে যুক্তি চর্চা ইউজ করে আমরা আল্লাহকে বিলিভ করি ঠিক আছে এই কথা আল্লাহ বললেন অন্ধভাবে কোনো কিছু বিলিভ করতে পারবো না এখন একটু কোরআন আমি কোরআন থেকে রেফারেন্স দিয়েছি আপনি চেক করে দেখতে পারেন ঠিক আছে এরপরে পবিত্র কোরআনেই বলা হচ্ছে ভাই আপনি ভুলভাবে ব্যাখ্যা করেছেন ভাই সবগুলো তাফসীর আপনাকে দেখাতে পারি শেষ করি এখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে আপনি কোরআনের নিজস্ব তাফসীর শুরু করছেন ভাই আমি সেখানে যাচ্ছি আমি আপনি সম্পূর্ণ নিজস্ব তাফসীর বানাচ্ছেন আমি সেখানে যাচ্ছি আমি সেখানে যাচ্ছি আমি সেখানে যাচ্ছি আপনার পয়েন্ট বুঝতে পারছি কোথায় সমস্যা হচ্ছে আমি সমস্যা জায়গায় যাচ্ছি আমি আমার ভিতরে আমি এস্টাবলিশ করে নিয়েছি ঠিক আছে আবার দেখেন পবিত্র কোরআনে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে যে কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবানি যে আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন যে এটি হলো আমার রাস্তা আমার পথ আমি তোমাদেরকে আমার রাস্তার দিকে আহ্বান করতেছি জেনে বুঝে অন্ধভাবে না জেনে বুঝে যৌক্তিক চর্চা করার মাধ্যমে ইন্টেলেকচুয়াল বেসমেন্টের উপরে ঠিক আছে আমি তোমাদেরকে ডাকতেছি আনা ওয়া মান ইত্তাবানি এই কথা কোরআনে আছে ভাই আপনি অর্থ বলছেন কোরআনের অর্থ এখানে প্রাইমারিলি আপনি আমি যেটা বলতে প্রাইমারিলি কোরআন ইনসিস্ট করতেছে লজিক্যাল কনক্লুশনে যাওয়ার জন্য ঠিক আছে অন্ধভাবে বিলিভ করাকে নিষেধ করতেছে প্রাইমারিলি ঠিক আছে আমি সেটা বলতেছি তার মানে প্রাথমিকভাবে আমরা সবটাকে বিশ্বাস করবো কিংবা কোরআন আল্লাহর বাণী এটা বিশ্বাস করবো মোহাম্মদ আল্লাহর রাসূল এটাকে বিশ্বাস করবো যৌক্তিক চর্চার মাধ্যমে ঠিক আছে আমি আমি সেই যৌক্তিক চর্চার মাধ্যমে কনক্লুশনে পৌঁছাবো এরপর আসলে আসিফ ভাই যে কোরআনটা ওনার যে সমস্যা দেখলেন না না এটা এটাকে যে আপনি বিশ্বাস করতেছেন যৌক্তিক চর্চার মাধ্যমে এটাতে কিভাবে বিশ্বাস করতেছেন ওটা তো ওই যে ওয়েটা আপনি বলো তখন ওটা তো ঘন্টা ঘন্টা আলোচনা সাইন্টিফিক্যালি লজিক্যালি তারপরে হচ্ছে যে লিঙ্গুইস্টিক্যালি হিস্টোরিক্যালি তারপরে হচ্ছে তো এক একটা সাবজেক্টের উপরে ঘন্টা পর ঘন্টা দিনের পর দিন আলোচনা করা যাবে ঠিক আছে ওটা কি এক ভাবে আমি তো ওটা আমার 12 বছর গবেষণা করেছি কোরআন নিয়ে হাদিস ইসলাম নিয়ে ঠিক আছে আজকে আমি মনে করেন যে কোন হয়েছি মানে হাজার রকম ভাবে আমি তো চাষে বাসে করেছি এক ভাবে তো না ভাই যেমন লাইফ লং আপনার প্র্যাকটিস এটা আপনার 10 12 বছর প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ওয়েতে আপনি অ্যাঙ্গেলে আপনি যদি এটাকে এটাকে যদি অ্যানালাইসিস করতে চান কিংবা এটাকে যদি আপনি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে চান কোরআন নিয়ে ভাই আপনি কি আমার প্রশ্নটা শুনেছেন ঠিক মতো হ্যাঁ শুনেছি বলেন আপনি আপনার প্রশ্নটা কি ছিল আমার প্রশ্নটা কি ছিল আবার একটু বলেন তো ভাই না আপনি বলেছেন যে আপনি তো দাবি করলেন যে লজিক্যাল কনক্লুশনে পৌঁছাতে হবে প্রাথমিকভাবে কোরআন দিয়ে আল্লাহর বাণী লজিক্যাল চর্চার মাধ্যমে তো আপনি বলেন যে সেটা কোন ওয়েতে কিভাবে আপনি লজিক্যালি চর্চা করবেন কোন ওয়েতে না না আমি এটা জিজ্ঞেস করি নাই আমি জিজ্ঞেস করেছি যে আপনি যে কোরআন মেনে লজিকের কথা বলতেছেন কোরআনটা যে লজিক্যাল কোরআনটা মেনে যে আপনি লজিক্যাল লজিকের চর্চা করবেন এইটা আগে আপনি প্রুফ করেন যে কোরআনটা লজিক্যাল কোরআনটা আল্লাহর কিতাব সেটা আগে প্রুফ করেন আমি তো আপনাকে এটাই বলছি কোরআন যে আল্লাহর কিতাব এটাকে তো একভাবে প্রমাণ করা যায় না হাজার ভাবে প্রমাণ করা যায় ঠিক আছে যে কোনো ভাই ভাই ধরেন আপনার কাছে লক্ষটা পদ্ধতি আছে যে লক্ষ পদ্ধতি দিয়ে আপনি প্রুফ করতে পারেন আপনার কাছে আমি জানতে চাই না কয়টা পদ্ধতি আছে আপনার কাছে চেয়েছি একটা পদ্ধতি দিয়ে আপনি প্রুফটা করেন আপনার কাছে 5,55,000 আপনার কাছে জানতে চাই না 5,55,653টা পদ্ধতি আছে নাকি হাজারটা পদ্ধতি আছে এটা আমি আমার প্রশ্ন না তো ভাই আমার প্রশ্ন হচ্ছে যে কোনো একটা পদ্ধতি দিয়ে আপনি প্রুফটা করেন আচ্ছা ঠিক আছে তার আগে আসতে পারে আমাকে বের করেন
হ্যাঁ বেস্ট পেপার আমি বলবো হ্যাঁ তার আগে আসি ভাই উনি যে প্রশ্ন করেছে ওটা আমি আর মনে করেন যে আর সামান্য একটু বলতে চাচ্ছি আর আপনি এখন এই প্রশ্নের উত্তর দেন তারপরে আমি চাই ভাই আমার উত্তর সবার ইচ্ছা মিটে গেছে আপনি না হলে কি আলোচনা আমার আমি ভাই আপনি এই প্রশ্নের উত্তর দেন আপনি লজিক্যালি প্রুফ করেন আগে যে কোরআন যে আল্লাহর কিতাব এটাকে লজিক্যালি প্রুফ করেন প্লিজ হ্যাঁ আমি আমার সবচেয়ে বেস্ট ওয়ে পয়েন্টই আমি দিব হ্যাঁ সমস্যা নেই কিন্তু এইজন্য আমি 10 সেকেন্ড চাচ্ছি ওনার অ্যানসারটা মানে জাস্ট পরিপূর্ণ না আপনি এখন প্লিজ এই জিনিসটা প্রুফ করেন আগে তারপরে 10 সেকেন্ড আমার পাবেন আপনার অ্যানসার আপনার অ্যানসারের বিএস প্যাটার্ন শুনে তার ইচ্ছা মরে গেছে ভাই ভাই আপনি কি আমাকে সামনে দেবেন না আসলে আমি জানি আচ্ছা ওকে ঠিক আছে ওকে ওকে আপনি এই যে আপনার কাছে যে হাজারটা পদ্ধতি আছে প্রুফ করার হাজারটা পদ্ধতি আছে বা 5 লক্ষ 353টা পদ্ধতি আছে হ্যাঁ থেকে বেস্ট বেস্ট পদ্ধতিটা ব্যবহার করে আপনি প্রুফ করেন যে কোরআন এমন একজন সৃষ্টিকর্তার বাণী যে হচ্ছে কি যে যে যার নাম আল্লাহ যে সাত আসমানের উপরে আরশের উপরে থাকে বলেন ভাই ওকে ঠিক আছে আমি কি আমাকে ভাই একটা সেকেন্ড একটা সেকেন্ড একটা সেকেন্ড একটা সেকেন্ড বলেন এক সেকেন্ড দিন আমার 10 সেকেন্ড না একটু পরে একটু একটু বলি আসি ভাই ওনার কথা বলার প্যাটার্ন হচ্ছে যে ওনার স্ক্রিপ্টেড অ্যানসার থাকে ওনার স্ক্রিপ্টেড অ্যানসার দ্যাট বাট আমরা ওই স্ক্রিপ্টেড অ্যানসারের মতো অনেকগুলো ক্লিপ থাকে এজন্য প্রথমে আমরা ওনার অ্যানসারটা যত যত খারাপ লাগে একটা শোনার চেষ্টা করি তারপর আমরা সবাই মিলে মনে হয় একটু আউট অফ স্ক্রিপ্ট কোশ্চেন করে ফেলছি ওনাকে ওইজন্যই মনে হয় সমস্যা করছে উনি ওনাকে যে প্রশ্ন করা হবে উনি সেই কোশ্চেনটাকে ওনার স্ক্রিপ্টে নিয়ে আসবে এবং ওনার স্ক্রিপ্টটা পাঠ করবেন উনি যেভাবেই আমরা প্রশ্ন করি না কেন যাই বলি না কেন উনি ওনার স্ক্রিপ্টটাই আলটিমেটলি পড়বেন এই বিষয়ে আমরা নিশ্চিত এই বিষয়ে আমরা মোটামুটি রেজাল্ট ভাই যে কোনো একটা পদ্ধতির আপনি প্রমাণ দিন যে কোনো একটা পদ্ধতি প্রমাণ আমরা প্রশ্নটা করছি আমার সবচেয়ে এজন্য আসি ভাই এজন্য আসি ভাই প্রপোজ আমি প্রপোজ করতেছি উনি যেহেতু ওনার বেস্ট পেপারটা দিচ্ছেন এজন্য আমি প্রপোজ করতেছি আমরা একটু ধৈর্য নিয়ে শুনি তারপরে উনি ওনার অ্যানসারটা দিয়ে চুপ হয়ে যাবে তারপরে যেখানে যে সমস্যাটা হবে আমরা ওটা তুলে ধরার চেষ্টা করব জি অনেক ধন্যবাদ আপনাকে তার আগে আমাকে তার আগে আমি আবারো জানি আবারো জানিয়ে দিচ্ছি যে উনি আবারো ওই জায়গাতে ফিরে আসবেন ওনার স্ক্রিপ্ট উনি করবেন উনি কোনো উত্তর দেবেন না তারপরে ওনাকে আমি আপনাকে গাড়ি বলছিলাম আমি একটু হেল্প করতে চাচ্ছি ওকে ধন্যবাদ ভাই আপনি তো অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসলে হ্যাঁ আচ্ছা আমি একটু আমি শেষ করি আমার আমার বেস্ট ওয়েপনটা দিই 2-1 মিনিট সময় 2 মিনিট কি বেশি আড়াই মিনিটের মতো সময় লাগবে তার বেশি আমার মনে হয় না লাগবে ঠিক আছে তার আগেও শেষ হয়ে যেতে পারে একটু যদি ধৈর্য সাথে শুনতে হ্যাঁ বিসমিল্লাহ বলতে ভুলে না হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম সেটি হলো দেখেন যদি আমরা বিজ্ঞান পড়ি ঠিক আছে আজকে সায়েন্স যদি আমি আজকে প্রেক্ষাপট থেকে বলতেছি যদি বিজ্ঞান আমরা পড়ি তাহলে আমরা যে ইউনিভার্স সম্পর্কে আমরা জানতে পারি ঠিক আছে যেটা আসলে মানে জাস্ট আমাদের থিঙ্কিং কে অসার করে দেয় ঠিক আছে বিগ ব্যাং সম্পর্কে পড়তেছি কিংবা কোয়ান্টাম মেকানিজম সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি কিংবা মলিকুলার বায়োলজি ক্ষুদ্র আদি ক্ষুদ্রের মধ্যে কি ঘটনাগুলো ঘটছে কি কি ভাই এগুলো তো কোনো কিছু এটা প্রমাণ না ভাই একটা প্রমাণটা দেন প্রমাণটা দেন কি যা 2 থেকে আড়াই মাস লাগবে না আপনি না ভাই আপনি আপনার স্ক্রিপ্টটা বাদ দিয়ে আপনি আপনার স্ক্রিপ্টটা বাদ দিয়ে আমি বলে নিছি ভাই আসলে 2 থেকে আড়াই মাসের মধ্যে লাগবে ঠিক আছে আমি 10 সেকেন্ড আমার কাছে থেমে দিই এখানে কি কি আবিষ্কার দেখে আমরা কত আশ্চর্য হই আমার আমার সেটা আলোচনার বিষয় না ভাই আপনি আপনার স্ক্রিপ্টটা রেখে পাশে রেখে এই যে হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স আমরা কিছু জানি না আমরা কিছু জানি না এটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স প্লিজ তারপরে আপনি বললেন যে আপনার সময় দিচ্ছি উত্তরটা দেন যে আপনি যে কোরআন যে আল্লাহর কিতাব বা সৃষ্টিকর্তা প্রেরিত কিতাব এইটা বেস্ট প্রমাণ কি আপনার কাছে আমার সবচেয়ে বেস্ট প্রমাণটা আমি দিচ্ছি বেস্ট প্রমাণটা আমি বেস্ট প্রমাণ যদি এরকম হয় যে যেহেতু আমরা কিছু জানি না কিন্তু এটাই সত্য না না আপনি ধারণা করেছেন আপনি আপনি ধারণা করতেছেন যে আমি এটা বলবো এটা কি লজিক্যাল আচ্ছা আচ্ছা বলেন আচ্ছা বলেন দেখেন আচ্ছা বলেন আপনি পয়েন্টের কথা বলেন পয়েন্টের কথা বলেন হ্যাঁ পয়েন্টের কথা বলতে শুনেন একটু ঠিক আছে সেটি হলো যে আমি এটা আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি যেভাবে লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছি আমি তো আমারটাই বলবো আমি তো ডাক্তার জাকির নায়েক কিভাবে পৌঁছেছি কিংবা অমুক ব্যক্তি কিভাবে পৌঁছেছি আমি বলতে পারবো না ঠিক আছে এটা তার ব্যাপার আমি আমারটা বলতে পারি ঠিক আছে আমি যেভাবে পৌঁছেছি লজিক্যাল কনক্লুশনে সেটা আমি বলতেছি আপনাকে সেটা হলো দেখেন আচ্ছা তার আগে প্রশ্ন যে আপনি কি লজিক্যাল কনক্লুশনে আগে আপনি কি কনক্লুশনে আগে পৌঁছে তার সপক্ষে যুক্তি তৈরি করেছেন নাকি আপনি আগে যুক্তিগুলা যাচাই বাছাই করে যুক্তিটা আপনাকে যেই দিকে ধাবিত করেছে আপনি সেই দিকে গেছেন কোনটা আচ্ছা এটা তাহলে আপনার পার্সোনাল কথা হয়ে গেল আমার পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করতেছেন আমি কিভাবে কি করেছি আমি আমি নিশ্চিত যে আপনি আগে কনক্লুশনে পৌঁছেছেন যে ইসলাম সত্য আল্লাহ সত্য কোরআন সত্য মহানবী সত্য এখন আমি দেখি এটা সপক্ষে কি কি যুক্তি খুঁজে পাওয়া যায় আপনি খোঁজাখুঁজি করে দেখেছেন যে এই এই যুক্তিটা পাওয়া গেছে তখন আপনি বলেছেন যে আচ্ছা এই তো পাওয়া গেছে বাদ বাকি যুক্তিগুলোকে আপনি দেখেও না দেখার ভান করেছেন বা পড়েন নাই বা বুঝতে পারেন নাই ঠিক আছে আমি যখন 20 বছর বয়স ঠিক আছে আমি অবশ্যই একটা মুসলিম পরিবার জন্মগ্রহণ করেছি জন্মগতভাবে আমি ইসলাম ধর্ম বিশ্বাসী ঠিক আছে আমি 20 বছর পর্যন্ত আমি কোন লজিক্যাল কোনো কিছুতে যাচাই বাছাই করতে যাইনি আমি অন্ধভাবে বিশ্বাস করতাম পবিত্র কোরআনকে আল্লাহর বাণী হিসেবে ইসলামকে আল্লাহর আদমজ ধর্ম হিসেবে ঠিক আছে 20 বছর বয়সের পর আমি কিছু দেখা পড়া করতে শুরু করি বিশেষ করে আমার সবচেয়ে বেশি আমার মাইন্ডে লেগেছিল একটা বই পড়েন ভুলগা থেকে গঙ্গা ঠিক আছে
আছে, রাহুল সংহিতায়নের লেখা, উনি হিস্ট্রি হচ্ছে যে বস্তুগত মানে বস্তুগত ব্যাখ্যা করেছেন আর কি দুনিয়ার হিস্ট্রি, ঠিক আছে? এটা পড়ে আমার মনের মধ্যে ভীষণ সংশয় জাগে এবং ধর্মের প্রতি বলতে পারেন যে মূলত আস্থাহীন হয়ে যায় কিছুটা, ঠিক আছে, সম্পূর্ণটা না, আস্থাহীন হয়ে যায়, ঠিক আছে? এরপরে আমি হচ্ছে যে খুবই চেষ্টা করেছি যে এই সংশয় দূর করার জন্য, স্টাডি করেছি, গবেষণা করেছি, এবং আসিফ ভাই যেটা আমার সঙ্গে বলতেছেন, হ্যাঁ আমি পার্টলি এগ্রি করি যে আমি আসলে হার্ড সোল ট্রাই করেছিলাম ধর্মের প্রতি বিশ্বাস রাখার জন্য, মানে একেবারে মুক্ত ভাবে চর্চা করেছি এটা না, আমি এগ্রি করতেছি, ঠিক আছে? আমি অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি যে ইসলামের প্রতি বিশ্বাসটাকে, আস্থাটাকে রাখার জন্য, সেভাবে চেষ্টা করেছি এবং যুক্তিটাকে কিংবা বিভিন্ন প্রমাণটাকে ইসলামের দিকে নিয়ে গিয়ে সেটাকে প্রমাণ দেখানোর জন্য, প্রমাণ করার জন্য চেষ্টা করেছি, ঠিক আছে? আমি একেবারে নিরপেক্ষ ভাবে যে আমি করেছি আমি সেটা দাবি করি না, ঠিক আছে? আসিফ ভাই আমার সঙ্গে আমি এগ্রি, হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই, হ্যাঁ এই জন্য বলছিলাম ভাই ওনাকে সময় দেন, হ্যাঁ বলেন ইয়া ভাই বলেন। আমরা এবার বেস্ট ওয়েপনটা শুনি প্লিজ। আসলে আমি কোনো না এর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ উত্তরটা খুঁজে পেলাম না, কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ কোনো উত্তর খুঁজে পেলাম। আচ্ছা গুড পিপল ভাই, গুড পিপল ভাই, ধৈর্য ধরি, কোরআন কেন আল্লাহর কিতাব এটা সম্পর্কে বেস্ট ওয়েপন শুনবো আমরা এখন। ওকে আমি কিন্তু আমি শুধু আলোচনা শুরু আগে একটা কথা বলি, আমি কিন্তু কোনো কনস্ট্রাকটিভ ইয়ে কিছু পেলাম না কিন্তু রেজাল ভাইয়ের কাছে। ওকে রেজাল ভাই আমরা কিউ পাই নাই, আমরা কিউ পাই নাই, ইটস ফাইন। আলোচনাটা কিন্তু একেবারে অন্যদিকে চলে গেছিল, কোন কনস্ট্রাকটিভ কিছু কিন্তু আমরা পেলাম না, যাই হোক। হাসাহাসি পর্ব শেষ হওয়ার পরে আপনারা একটা প্রশ্ন করেন ওনাকে, আমার জানা মতে এই মুমিন ভাই বলে যে বলে তাই করতে হবে এবং সেটাই উনিও যার কাছে মোরালিটি ব্যাপারটা শুধুমাত্র কোরআন কেন্দ্রিক হাদিস কেন্দ্রিক, আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের যে যুক্তিবিদ্যার কথা এতক্ষণ উনি বলছিলেন যে ধর্মের সাথে যুক্তির আসলে কি সম্পর্ক, তো আমি যদি ইসলামের ইতিহাস পড়ি তাহলে দেখা যায় কি যে ইসলামের ইতিহাস যারা লিখেছেন একদম শুরু থেকে মানে সেই আলকিন্দি থেকে শুরু করে ইবনে সিনা পর্যন্ত, এরা যখন ধর্মটাকে দর্শন এবং যুক্তির সাথে মেশানোর চেষ্টা করেছে এবং একটা একটা জায়গাতে বা একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করেছে তখন কিন্তু এটাকে আনতে পারে নাই, যখন এটাকে আনতে পারেনি তখন এই দুইটা প্ল্যাটফর্মকে আলাদা করেছে, একটা হচ্ছে ইসলামিক যুক্তিবিদ্যা, ইসলামিক দর্শন, আর আরেকটা হচ্ছে দর্শন এবং যুক্তিবিদ্যা, এই দুইটা প্ল্যাটফর্ম পুরোটা ভিন্ন। এবং ইবনে সিনা পর্যন্ত বা আলকিন্দি আল ফারাবি যারা ছিল ইসলামের ইতিহাসে, যারা লিখেছে, যারা ইসলামের ইতিহাসে দর্শন লিখেছে, যারা যুক্তি লিখেছে, যে যুক্তিগুলো প্রত্যেকটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র কোরআন এবং হাদিস কেন্দ্রিক, এর বাইরের কোনো যুক্তি নাই। এবং রেজাউল ভাই এতক্ষণ মানে যে যুক্তিগুলোর কথা বলছিলেন, যে দর্শনের কথা বলছিলেন, এই সবটাই হচ্ছে এই ধর্ম কেন্দ্রিক, কিন্তু আসলে যে যুক্তি এবং দর্শনের যে আলাদা জায়গাটা আছে, যে বিস্তারিত যে জায়গাটা আছে, যে প্রসারের যে জায়গা আছে, এই জায়গাটা কিন্তু ধর্মের মধ্যে পাওয়া যাবে না। এবং এই ব্যাপারটা কিন্তু যারা ইসলামের ইতিহাস লিখেছে তারা পর্যন্ত স্বীকার করেছে যে আমাদের যে জায়গাটা মানে দর্শনের যে জায়গা বা আমার যে যুক্তিবিদ্যার যে জায়গা, ধর্মকেন্দ্রিক যে জায়গাটা, সেটা কিন্তু প্রসারিত নয়, সেটা কিন্তু একটা মানে একটা লিমিটেড একটা ব্যাপার, এটার কিন্তু একটা লিমিটেশন আছে, এটার বাইরে যাওয়া যাবে না।